হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কী রেসিপি দেখাবো আজ আমি আপনাদের জন্য পুডিংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি পুডিং আমরা কম বেশি সবাই ঘরে বানিয়ে থাকি তারপরও আমি কীভাবে তৈরি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখি আমরা কীভাবে পুডিংটা তৈরি করবো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আমি এখনও চুলাটা ধরাই নাই এখন আমি এখানে হাফ কেজির মতো দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধও অ্যাড করে দিব আমি দুধটা দিয়ে দিলাম দিয়ে আমি প্রথমে এটাকে ভালো করে মিশিয়ে নেব চুলাটা ধরাতে যাবেন না এই পর্যায়ে কারণ চুলাটা ধরালে কিন্তু গুঁড়া দুধটা চাকা চাকা হয়ে যাবে তাই আমি এটাকে ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি এখন আমার এটা মিশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটা ধরিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি উডিংয়ের মধ্যে বেশি মিষ্টি হলে ভালো লাগে না মিষ্টিটা একটু কম থাকলেই ভালো লাগে তারপরেও আপনাদের পছন্দ মতো দিবেন যে যেরকম মিষ্টি খেতে চান এখন আমি দুধটাকে ভালো করে একটু জাল করে নেব আমি দুধটাকে জাল করে নিচ্ছি এটাকে আমি প্রায় বিশ মিনিটের মতো জাল করব কারণ এটা একটু ঘন হয়ে আসলেই আমি উঠাবো আমি যেহেতু এটার মধ্যে গুঁড়া দুধ অ্যাড করেছি এটাকে বেশিক্ষণ রান্না করতে হবে না এমনিতেই ঘন হয়ে যাবে আমার দুধটা দেখুন রকম বলক চলে এসেছে এখন আমি এটাকে ভালো করে একটু রান্না করব চুলা রাস্তা এই পর্যায়ে একটু মিডিয়াম করে দিয়েছি আমার দুধটা প্রায় হয়ে এসেছে দেখুন এই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিব এটাকে উঠিয়ে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হয় আমি এটাকে রেখে দেবো এখন আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি আমি পুটিংয়ের ক্যারামেলটা এখন তৈরি করে নেব দিয়ে দিলাম দুই চামচের মতো পানি দিয়ে আমি এটাকে ভালো করে একটু রান্না করব এভাবে নাড়তে নাড়তে ক্যারামেলটা আমার তৈরি হয়ে যাবে দেখুন আমি এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি আমার ক্যারামেলটা প্রায় হয়ে আসতেছে আমি এটাকে আরেকটু লাল করে নেব আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন আমি ক্যারামেলটাকে একটা পাত্রের মধ্যে সেট করে নেব আমি সবসময় এটার মধ্যে তৈরি করে থাকি আপনাদের ঘরে এরকম না থাকলে আপনারা কাচের বাটিতেও করতে পারেন সমস্যা নেই আমি সবসময় এই আমার এরকম একটা স্টিলের বাটি আছে আমি এটার মধ্যে করে থাকি দেখুন আমি এটাকে এখন ঠান্ডা করে করার জন্য এক সাইডে রেখে দেবো যেন আমার ক্যারামেলটা তারা সুন্দর করে বসে যায় এখন আমি আরেকটি পাত্র নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে আমি চারটা ডিম দিয়ে দিব এই পর্যায়ে আমি ডিমগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব ডিমটাকে ভালো করে মিশাতে হবে ডিমটাকে যত ফাটাবেন ততই সফট হবে পুটিংটা আর দর্শকের মাঝখানে বলে রাখি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে নেবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ডিমটা অনেকটাই হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে এক চামচের মতো ভ্যানিলা এসেন্সে ব্যবহার করছি দিয়ে আমার আবারও আমি একটু এটাকে ফাটিয়ে নেব এখন আমি হালকা এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি এটা আপনারা ইচ্ছা দিলেও পারেন না দিলেও পারেন তবে লবণটা দিলে এটা স্বাদটা একটু ভালো লাগে এখন আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব এটা একটু সময় নিয়ে করবেন তাহলে পুডিংটা সফট হবে এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দিলাম দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দিবেন দুধটা দিয়েও আমি কিছুক্ষণ এটাকে ভালো করে মিশাব আমার দুধটাও প্রায় মিশানো। হয়ে গেছে এখন আমি যে পাত্রটার মধ্যে ক্যারামেলটা সেট করেছিলাম সেটার মধ্যে এখন আমি এটাকে ঢেলে দেব অবশ্যই ছেঁকে নেবেন ছেঁকে নিলে জিনিসটা আপনার সফট হবে সুন্দর হবে মসৃণ থাকবে ফুটিংটা খুব ভালো হবে দেখতেও ভালো লাগবে এই যে দেখুন আমি এটাকে ছেঁকে নিয়েছি এখন আমি আবারও চুলায় চলে যাব চুলায় আমি আরেকটি বড় হাঁড়ি বসিয়ে দিলাম তার মধ্যে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা এমনভাবে দিবেন যেন পুটিংয়ের বাটিটা বসানোর পর যেন এটার মধ্যে ছিটে না আসে এটা খেয়াল রাখবেন অবশ্যই আমি এটা বসিয়ে দিলাম বসিয়ে এর উপরে ঢাকনাটা দিয়ে দিলাম এখন আমি ওই হাঁড়িটারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং এটার মধ্যে একটা ছিদ্রি আছে দেখতে পাচ্ছেন ছিদ্রিটাও আমি বন্ধ করে দিব আমি একটা লবঙ্গ দিয়ে ছিদ্রিটা বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে কাগজ দিয়েও বন্ধ করতে পারেন টিস্যু পেপার দিয়েও বন্ধ করতে পারেন কোনো সমস্যা নেই তাতে এখন আমি এটাকে প্রায় বিশ মিনিটের মতো রান্না করেছি এখন আমি দেখব আমার পুটিংটা হয়েছে কিনা চেক করে নেব অবশ্যই আমি একটা ছুরির সাহায্যে এটাকে একটু চেক করে নেব আমার পুডিংটা হয়ে গেছে দেখুন আমার পুডিংটা হয়ে গেছে যে বোঝাই যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এটাকে উঠিয়ে প্রায় তিন তিন ঘন্টার মতো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এখন ফ্রিজ থেকে বের করে আমি ছুরি দিয়ে আগে প্রথমে সাইডগুলো একটু ইয়ে করে নেব ছাড়িয়ে নেব আমার সাইডগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে এটা বাটিটার উপরে দিয়ে আমি পুডিংটা রেখে রেখে দিচ্ছি দেখুন একটু হালকা উপরে চাপ দিয়ে দেবেন তাহলেই পুডিংটা সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন আমার পুডিংটা কি সুন্দর হয়েছে আমি এখন এটাকে একটু কেটে দেখাবো দেখুন আমার পুটিংটা দেখুন কি সুন্দর সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এই যে দেখুন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Al las